কিসের 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 আপনারা কিসের থেকে আসছেন? স্কুলের মধ্যে কিসের প্রশিক্ষণ? আপনাদের এখানে থাকার অনুমতি কে দিচ্ছে? আমাদের এক স্যার দিছে, স্যার দ্বারা আমাদেরকে স্যার বলছে। নাম কি? আসলে নামটা তো জানি না, আমাদের ট্রেনিং করে আর কি। তো ওরা আমাদেরকে এখানে, কতজন এখানে, কতজন আছে আপনারা? আমরা আছি এখানে, আছে 18 জন, প্রথমে আছে মোট 42 জন, প্রায় 50 জনের কাছে। 50 জনের কাছে। কয়দিন ধরে এখানে? আমরা কালকে থেকে কালকে বিকাল থেকে। আমাদের স্কুলটি দীর্ঘ 1.5 বছর পরে চালু করছি আমরা 12 তারিখ থেকে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা স্কুলটি সম্পূর্ণ পাঠদানের জন্য উপযুক্ত করে তৈরি করেছি এবং এতদিন যাবৎ আমরা পাঠদান করে আসছি। আজকে হঠাৎ করে স্কুলে এসে দেখলাম যে আমাদের উপরের যে 6টা কক্ষ আছে, ওই কক্ষ আনসার বিডিপি ওদের ট্রেনিং সেন্টার হিসেবে ওদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য ওনারা আমাদের স্কুলের বেঞ্চগুলো বাইরে রেখে ওনারা থাকতেছে। তো এই অবস্থায় আমাদের স্কুলের বাচ্চাদের যথাযথ পরিবেশে আমরা পাঠদান করতে পারতেছি না, খুব গ্যাদারিং হচ্ছে এবং কোনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা রয়ে গেলাম। আর স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি সহ সম্পূর্ণরূপে পাঠদান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এটা আমরা আমাদের স্থানীয় সাংসদ সেলিম ওসমান স্যার, উনি আসছিলেন স্কুলটাকে উনি ডেভেলপমেন্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। ওনার অনুমতিতেই আমরা স্কুলটি আবার চালু করেছি, কিন্তু এখন আমাদের টিচার আমাদের কাছে কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে বিদ্যালয়টি এই ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি করছে। তো এই সিচুয়েশন থেকে আমরা আসলে মুক্তি চাই। আমরা আমাদের স্কুলের বাচ্চাদের করোনা মুক্তভাবে সহজ সরলভাবে আমাদের পাঠদান চালিয়ে দিতে চাই। এই টেবিল কার? এটা টেবিল কার? উপরের কার? এটা মানে কার টেবিল? স্কুলের টেবিল না? এটা স্কুলের না? উপরে না জানলে ভিতরে ঢুকান, ভিতরে ঢুকান। আপনার কি আনসারের লোক না অন্য কোনো লোক সংস্থার? আনসারের? নিচতলায়? কোন ক্লাসে তোমরা? হ্যাঁ, ফোরে। আজকে ফোরের ক্লাস ছিল। তোমাদের স্কুল কি বন্ধ বন্ধ করে দিছে নাকি? আচ্ছা, টেবিল যে আপনারা নিতেছেন বাইরে স্কুলের থেকে, এই নির্দেশ কে দিয়েছে আপনাদের? কে দিছে নির্দেশ? দিতা আপনি দিছেন? আমাকে স্যার বলছিল না। স্যার কোথায় নিতে বলছে? স্যার বলছিল ডাইনিং টেবিল নিয়ে যেতে। মানে এই ডাইনিং টেবিল কার আপনাদের? না, আমাদের, আমি তো জানি না এটা কার। এটা তো স্কুলের টেবিল আমরা যতটুকু জানি। আপনি পড়ালেখা এডুকেটেড পার্সন হয়ে একটা স্কুলের জিনিস বাইরে নিয়ে যাচ্ছেন কারো অনুমতি ছাড়া? আপনাদের থাকতে দিচ্ছে স্কুলে, ঠিক আছে, কিন্তু বাইরে তো নেওয়ার অধিকার আপনাদের নাই, আছে কি? তাহলে কিভাবে নিচ্ছেন আপনারা? একজন এডুকেটেড পার্সন হয়ে আপনারা এটা স্কুলের জিনিস বাইরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি কি আনসারের কি কি পদে? ট্রেনিং আসছেন? ও, কোনো দায়িত্বশীল পদও নাই, নিয়োগও পান না এখনো? কোথায় দেখতে হবে?
না মানে কোথায় দেখতে হবে? স্যারের নাম জানেন না আপনারা ট্রেনিং আসছেন যে? স্যারের নাম জানেন না? স্যারের ওই যে একটু আগে যে আসলো সেই স্যার রফিকুল স্যার, উনি না অন্য কোনো স্যার?